এখন আমরা যারা হাসি খুব ফুর্তি করতেছি এই যে সোহাগ কেয়ারেস বলতেছাও ডিম থেরাপি দিচ্ছে বরঞ্চ ডিম বিভিন্ন প্রকারে তাকে রান্না করে ফ্রাই করে এই করে সকালের নাস্তায় দশটা ডিম দেওয়া হবে খাওয়ার জন্যে সে বাহিরের থেকে যা খেতে পারেনি বাহিরে তো মজা করে খেত বুঝো না আজকে অ্যারেস্ট হওয়ার পর তার সম্পর্কে আরো অনেক কথা শুনলাম যেইভাবে তার ভক্তরা সম্মান করে বাংলাদেশের পুলিশ সরকারের নির্দেশে তাকে জামাই আদরে বরকে যেমন গাড়িতে তোলা হয় সেই সম্মানের সাথে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে সে তার ভক্তদের সাথে তার ছাত্রদের সাথে কোলাকুলি করে সুন্দর হাসি মুখে গাড়িতে উঠেছে এবং তাকে এখন সেফ কাস্টডিতে রাখা হয়েছে মানে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে সরকারি নিরাপত্তায় থাকা খাওয়া সব কিছু ফ্রি বুঝতে পেরেছ আগামী দিন কোর্টে নেওয়া হবে তখন তারা ওই বলবে যে রিমান্ড চাবে হচ্ছে দশ দিনের রিমান্ড চাইলে বিচারক দুই তিন দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে